তাতান চলে এসেছে সকাল সকাল গেছে আজকে হসপিটাল ভোরবেলা কেন গেছিলিস হসপিটাল কানে ব্যথা ভোর পাঁচটা এরকম পনে পাঁচটার সময় ফোন করেছে দিদি আমি তো পুরো ভয় খেয়ে গেছি তারপর দেখছি এইটার কানে ব্যথা কানে কি হয়েছে খুলবি না সবাই দেখতে পাবে এটা কানে কি হয়েছে কানে কানে পুজ জমে গেছে কেন হয়েছে ঠান্ডা লেগে এই দেখো তা নিয়ে আমাদের ঘরে এসছে এখন সেবা নিতে নাকি অসুস্থ সকাল সকাল হসপিটাল ঠান্ডা সবাই ঘুমায় আর হসপিটাল গেছে আমাদের ঘরে এখন এসছে সেবা নিতে তার সাথে আবার বমিও করলি নাকি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসেন টু দিয়া সবাই কেমন আছো বন্ধুরা আই হোপ সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হচ্ছে সানডে আর এখন সময় হচ্ছে বারোটা তো সানডে বারোটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোপ আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে চলো দেখতে থাকো সানডে আর বাড়িতে আছি তো খাবো আজকে মুড়ি বিদেশি খাবার খাবো না আর যেহেতু দিদি গেছিলো তাতানকে নিয়ে হসপিটালে তাই দিদি চপ আর জিলিপি এগুলো কিনে পাঠিয়েছে সকালবেলা চপ মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না তবুও খাবো কারণ খিদে পেয়েছে বলে আর তাতান আমার পাশে বসে আছে ও খাচ্ছে ডাল মুড়ি ও সকালবেলা এসব খায় না পছন্দও করে না তো আমার কিছু করার নেই আমার খুব খিদেও পেয়ে গেছে তাই আমি আজকে চপ মুড়ি আর জিলিপি খাচ্ছি কারণ এটা খাওয়ার পরে না প্রচণ্ড অম্বল অম্বল করে ব্যাস দিনটায় তারপরে পুরো নষ্ট হয়ে যায় একটু ঘুমা তাহলে দেখ শরীরটা ঠিক হবে তুমি বুঝছ আমটা পড়ে যাবে ঘর দিকে ফেলবে সব দেখে নেবে মা সব রান্না কমপ্লিট করে নিয়েছে আমি যেটা করব লাউয়ের খোসাগুলো এটা ভাজব আর এটা দিদি থেকে শেখা এটা খেতে না খুব ভালো লাগে এই খোসাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি তারপর এগুলোকে ভাজবো গরম গরম ভাতে খোসা ভাজা খুবই ভালো লাগে আর বেটে যদি বড়া করা হয় ওফ তাহলে তো ওটা স্বর্গ আমার দিদি খুব বানায় যে যা কিছু খোসা ও নষ্ট করে না ওগুলোকেও সুন্দর করে বেটে নেয় তারপর সুন্দর করে বড়া ভাজে খুব সুন্দর লাগেও খেতে কিন্তু এত ঝামেলা করা খুবই মুশকিল তাই আজকে আমি সুন্দর করে এগুলোকেই ভেজে খাবো গ্যাসটা দেখে কেউ কিছু মনে করো না কারণ এর আগে রান্না হয়েছে তাই প্রচণ্ড নোংরা আছে তো সর্ষে তেল দিয়ে দিয়েছি তার ওপর দিয়ে দিয়েছি জোয়ান আজকে পোস্ত নেই তাই জোয়ান দিয়েই বানাবো জোয়ান দিয়েও খেতে খুব ভালো লাগে এগুলোকে দিয়ে দিয়েছি সব আর এগুলোকে বেশি ফ্রাই করবো না এই ভাপে হালকা সেদ্ধ হয়ে যাবে ব্যাস তাহলেই হলো বেশি অত দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজার কোনো দরকারই নেই তো তোমরা যারা এই রেসিপিটা জানো না কিন্তু অবশ্যই করো খুব ভালো লাগে খেতে যারা জানো না যারা জানো তাদেরকে কিন্তু একদম বলছি না যারা জানো না লাউয়ের খোসাগুলোকে একদম না ফেলে সুন্দর করে ওগুলোকে ধুয়ে নেবে তারপর এরকম করে কেটে নেবে আলু ভাজার মতো তারপর একটু জোয়ান না হলে পোস্ত দিয়ে ভাজবে নুন আর হলুদ ব্যাস আর কিচ্ছু লাগবে না ভাপ দিয়ে দেবে 10 মিনিট আর 5 মিনিট ভেজে নেবে ব্যাস তাহলে কমপ্লিট হয়ে যাবে এই যে খোসা ভাজা আমার দিদি কিন্তু বিশাল বিশাল খোসাদের রেসিপি বানায় কিন্তু আমার বাবা অত এনার্জি লাগে না তার থেকে এটাই ভালো আর বলো না রান্না করতে করতে ফোন এলো যে আমার একটা পার্সেল এসছে আর বৃষ্টি হয়েছে খুব আর বৃষ্টি হচ্ছে ব্যবসা গরম বাইরে এসে দেখি কেউ কোথাও নেই আমি জলদি জলদি এলাম দেখছি কেউ কোথাও নেই তারপরে যখন আমি ভেতরে ঢুকতে যাচ্ছি মেন গেটের কাছে চোখে পড়লো এটাছি এটা কী রে বাবা পার্সেলটা কি কেউ ছিঁড়ে নিয়ে নিল আমার তো পুরো ভয় হয়ে গেল তারপর দেখছি না মনে পড়লো একটা সকালবেলা রিটার্ন ছিল আবার ফোন এসছে ফাইনালি এবার এসছে নিতে যেতে হবে আর এত বৃষ্টি হয়েছে না কিন্তু গরম কিন্তু বিভৎস খুচরো নেই খুচরো খুচলাম অনেকক্ষণ ধরে 2 টাকায় পেলাম
আমি যতটা গেস করছি এটার মধ্যে কি আছে বলতো, একটা রেনকোট অর্ডার করেছিলাম সেটা আছে, কারণ ওটা হাত দিয়েও মনে হলো। তাও একবার খুলে দেখি। আমি আবার জিজ্ঞেস করছি প্যাকেটগুলো কি চেঞ্জ করে দিয়েছে, কারণ এর আগে যে আমাদের একটা পার্সেল নিয়ে কাণ্ড হয়েছিল সে একটা অন্য ব্লগে গল্প বলবো, তাই আমি জিজ্ঞেস করে নিই ভালো করে। এই দেখো এই রেনকোটটাই আছে, ফাইনালি রেনকোটটা একটু খুলে দেখতে হবে যে ঠিকঠাক আছে কি না। কী হয়েছিলো বলতো, আমার বাবার নাম করে একজন একটা পার্সেল দিয়ে চলে গেছিলো, এরকমই প্যাকেট ছিল। তারপর জানা গেছে মানে কোনো মিশো ফ্লিপকার্ট এসব কিছুই নয়, তো যাই হোক ওই একটা কাণ্ড হয়েছে। তারপর থেকে পার্সেল নিলে না 10 বার জিজ্ঞেস করি, আর তারপরে পার্সেলটা নিই খুব ভয় লাগে। বেকার মানে 700 টাকা গেছে, আর কি বলবো বলো, 700 টাকা তো নষ্ট গেল। আর জানো ড্রেসও নয় কিছু নয়, শুধু একটা কাপড়, শুধু নর্মাল কাপড়। ওটা একদিন দেখাবো ব্লগে। রান্না টান্না করে নিয়েছি, গ্যাসটাকে সুন্দর করে এবার মুছে নেব, আর টাইলসগুলোকেও মুছে নিই। কেন বলো তো, ওই যে রান্না চিটগুলো লাগে আমাদের, যেহেতু চিমনি নেই, রান্না চিটগুলো সব না দেয়ালের মধ্যে গিয়ে বসা, টাইলস বলেটাই বোঝা যায় না কিন্তু রঙের দেয়ালগুলোতে বোঝা যায়। আর এই যে আজকে বিছানাও পরিষ্কার করা হয়নি, এখন এসে গুছিয়ে নিলাম আর সুন্দর করে এটা রেখে দিচ্ছি, কারণ আজকে একদম নিচে থেকেই স্টার্ট হয়েছে সব কিছু। বন্ধুরা স্নান করে চলে এসেছি, মাথা তো ধুলাম ভালো করে, আর এই যে চান করে যেটা আমাকে করতেই হবে, মুখে ভালো করে একটু ম্যাশ্চারাইজার দিতে হবে, কারণ ফেসটা প্রচণ্ড ড্রাই থাকে। আর আমাকে যেন সকালবেলাতে বলেছিলো সানস্ক্রিন ইউজ করতে, কিন্তু আমি বাবা অত করতে পারি না, কারণ অত আমার দ্বারা হয় না। তো তাই আমি চান করে পরেই তোমার ওই ময়েশ্চারাইজার লাগিয়ে নিই, তারপর সানস্ক্রিন লাগিয়ে নিই। এত ওই মুখের পেছনে পড়ে থাকবো, ওই সব আমার দ্বারা হয় না বাবা, ওই পড়েই থাকবো। কিন্তু আমি এবার না করেও থাকতে পারি না, কারণ আমার দুবার চাই ময়েশ্চারাইজার লাগানো, কারণ স্কিনটা আমার প্রচণ্ড ড্রাই, মেকআপ করে আরও ড্রাই হয়ে গেছে। তাই এটা না লাগালে ঠিক আমার মনে হয় তৃপ্তি হলো না, এরকম একটা লাগে। সানস্ক্রিনটা লাগিয়ে নিয়েছি, তো আমার মনে হয় বেকার বাড়িতে বসে বসে সানস্ক্রিনটাকে নষ্ট করব, বেকার বেকার। কিন্তু না, আমাকে বলেছে সানস্ক্রিনটা ইউজ করতে। তোমাদের সবাইকেও বলছি যারা বাড়িতে রান্না বান্না করো অবশ্যই কিন্তু সকালবেলা সানস্ক্রিন লাগিও গো, আমরা কিন্তু এটা লাগাই না। নিচে চলে এসেছি মাথায় পাকড়ি বেঁধে লাঞ্চ করতে, আর তাতানের লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে আজকে মেনুতে আছে একদম সিম্পল খাবার, ওই যে খোসা ভাজা, আলু পোস্ত, ডিমের আমলেট আর ভাত। বিকেলবেলা হয়ে গেছে, যাচ্ছি এখন ক্লাস করাতে, আর আজকে হবে তাল উৎসব। হ্যাঁ তাল উৎসব, তাল উৎসবের জন্য কিনে নিলাম একটা নারকেল, কারণ তাতান খেতে খুঁজেছে তালের বড়া, তালের লুচি, কারণ দুটো তাল দিয়ে গেছে আর কাকিমার একটু তাল দিয়েছে, তো সেই দিয়ে আজকে তালের রেসিপি হবে, আমি আর মা মিলে বানাবো। মাকে বললাম এসে, সকালে দুটো চপ ছিল সেই দিয়ে সুন্দর করে মুড়ি মাখ। দেখো সবাই ডিমু কত কাজ করে, ডিমুর আজকে কানে ব্যথা তবুও ডিমু কত কাজ করে। দাদু আর তোর মা ঘর খুব নোংরা করে দেয় বল, সুন্দর করে কুশনগুলো সাজিয়ে দাও। সুন্দর করে, হ্যাঁ। আর তালের কথা বললেই মনে পড়ে যায় আগের বছর, ঠিক একদম মানে ভাদ্র মাস শেষে সেরকম সময় লাস্ট তালের লুচি হলো, দিদা বললো খাবো, তো দিদারা তালের লুচি খাওয়া হলো না, মানে এইরকম জাস্ট প্রিপারেশন চলছিল তালের। সেদিনই দিদাকে হসপিটালে অ্যাডমিট করতে হলো, তার 2-3 দিন পরে দিদা বাড়ি এসে মারা যায়। তো তালের জিনিসটা করতে যায় আজকে মনটা খারাপ হয়ে গেল, আর দিদাই বলেছিলো স্পেশালি যে আমাকে তালের লুচি করে দে, আর তালের বড়া ফড়া আমরা তো এক্সপার্ট নয়, করতেও পারি না। তো কি করবো, মনটা খুব খারাপ লাগছে, করতে গিয়ে শুধু মনে পড়ছে। তাতান বললো কি যে তালের বড়া খাবো, ও অত বোঝে না, খাবো বলেছে তো এবার খাবো বলেছে, না করে দিয়েও থাকতে পারছি না। মাকে বলেছিলাম যখন ক্লাস করাতে যাবো তুমি ইউটিউবের রেসিপিটা দেখে রাখবে, আমি তোমাকে হেল্প করবো, আর আমি কোনোদিনও এসব বানাইনি, আমার দিদি তাও বানায়, আমি একদম এসব এক্সপার্ট নই। তো আমি এগুলো বড়াগুলোকে এখন ছাকছি, জানি না কেমন হবে খেতে, আয়ো খুব ভালোই হবে খেতে, কারণ বুঝতে পারছি না, প্রথমবার বানাচ্ছি, মা হেল্প করছে, মা আর আমি মিলে বানাচ্ছি, মাও বেশি লুচিটাই বানায়, বড়া খুব একটা আমাদের বাড়িতে হয় না। আর আগের বারে দিদা বলেছিল তালের বড়া, দিদি বানিয়ে দিয়েছিল তালের মালপোয়া দিদাকে, আর লুচিটা একদম জাস্ট রেডি, আর খাওয়াই হলো না। তো ওইটাই মনটা খুব খারাপ লাগছিলো, আর ওই ঘরটায় যে দিদা শুয়ে থাকতো এই ঘরে রান্না হতো, তো সব সময়তে আর কি, আর দিদাকে আমি বারবার বলতাম যে তুমি কিছু কিছু বানাতে জানো না, সবার দিদারা কত ভালো ভালো খাবার বানায় পুরোনো দিনের, আমি না খেতে খুব ভালোবাসি। যাই হোক তালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে, খেলাম টেস্টও করলাম খুব ভালো লেগেছে। এইবার সেই কাজটি বানানো হবে তালের লুচি, আর এই তালটা দিয়েছে কাকিমা। তো আমি কোনোদিনও না তালের লুচির আটা মাখিনি, একদম ফার্স্ট টাইম মাখছি, মা বলছে জল দেওয়া যাবে না এটা দিয়ে, তো আমি তো প্রথমে নার্ভাস হয়ে গেছি যে কী করে এটাকে আমি মাখবো, এটা কী হবে। তো না লাস্টে আমি মাখতে কিন্তু পেরেছি, তো এটাকে আস্তে আস্তে করে মাখছি, আর খুব মনটা খারাপ লাগছে কিছু বলার নেই, এত মনটা খারাপ লাগছে তো তবুও। আর এটাকে মাখা না মানে মা পারবে না, মায়ের হাতে ব্যথা যেহেতু বাতের, তাই আমাকেই মাখতে হবে, আর আমি ফার্স্ট টাইম করছি, তো বিশাল কঠিন কাজ, অনেকটা তো আওতায় নিয়ে চলে এসেছি, এরপর পুরো
পুরোটাই করবো, আর পারি না পারবো না বলে আমার কাছে কোনো জিনিস নেই। আমি সব কাজই শিখে নিতে পছন্দ করি, সে ঘরের কাজ হোক বাইরের কাজ হোক যাই কাজ হোক, এগুলো আমার কাছে কোনো ব্যাপার না। এই পারবো না পারি না বড্ড আমার ন্যাকা ন্যাকা লাগে জিনিসগুলো, তার থেকে শিখে নেওয়াটা হচ্ছে বেটার। আর এই যে লুচি দিয়ে দিয়েছি ফার্স্টেই, আমি আটাটা কিন্তু নিজে মেখেছি আর সুন্দর করে নরম করে মেখে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর লুচিটাও সুন্দর ফুলে গেছে। মা বলেছে বেশি না খড়াতে, কারণ এর মধ্যে গুড় দেওয়া আছে নাকি। তো ফাইনালি আমার লুচি বানানো হয়ে গেছে, দেখছো এতগুলো লুচি কিন্তু আমি নিজে বানিয়েছি।